এখন আমার ভিতরে খুব একটা কেমন লাগতেছে যে এটা আবার কেমন হতে পারে, সে একজন মহিলা আর যখন উঠছে তখন কোনো কিছু পায় নাই, এখন প্রমাণে ওনার থেকে আত্মার সেন্ট বাইর হচ্ছে। তো এখন একটা আসে আমাকে জড়ে ধরতে চাচ্ছে, আমি মানে পিছের থেকে একটা লাত্থি দিছি। আমি ওদেরকে এখন একবার একটা আসে আমাকে ধরতে, আমি কখনো লাত্থি দিই কখনো ঘুষি দিই। যেটা আমার জীবনে আরেকটা ঘটছে সেটা হলো, আমার বাসা আমার ব্যবসা প্রতিষ্ঠান খুব কাছাকাছি, আমি প্রায় লেখার ফাঁড়ে দিয়ে হাঁটে, যেমন পিঙ্ক সিটি হয়ে আমার প্রতিষ্ঠানে যাই। তার বিশেষ করে লেখার ফাঁড় দিয়ে যখন যাই কোনো একজনে হঠাৎ করে সামনে আসি, সালাম দেয়, কেমন আছো? জি আছি আলহামদুলিল্লাহ। আর সেটা একজন মহিলা আর কি, কারণ সেটা যে দেখছে সেই আসলে উপলব্ধি করতে পারবে এটা কেমন ধরনের হতে পারে। আসলে জিন এবং ইনসান দুইটা জাতি আছে। তা আমি এখন যেটা বলবো সেটা হলো আসলে একটা পরীর কাহিনী, যেটা আমি দেখছি সেটা আদৌ বাংলাদেশের অনেকেই দেখছে কি না আমার জানা নেই। তো আমি লেখার পাড়ে হাঁটি, যে একদিন লেখার পাড়ে দেখি, আবার আরেকদিন হয়তো পিঙ্ক সিটি মার্কেটে দেখি, আমার পাশে আসি, দাঁড়ায়, সালাম দেয়, কথা বলে। আসলে যেটা বলবো সেটা হলো, আসলে যারা হাফেজা বাংলাদেশে এখন মহিলা হাফেজা হয়েছে, আমি আসলে ধরে কোরআনে হাফেজ এদেরকে খুব ভালোবাসি, যে এমন যদি একজন আমার জীবনে আসতো। তো কোনো একদিন আমি ঢাকা থেকে বাড়িতে যাই, তো সেটা সন্ধ্যা টাইম পথ দিছি, 12:30 বা 12:45, আমি আমাদের লক্ষ্মীপুর সদরে বাস থেকে নামি, নামি একটু হেঁটে আমি জুমুরের সামনে নামছি। যারা অনেকেই যদি ওইদিকের মানুষ শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন, আমি জুমুর থেকে আসে একটু উত্তর পাশে একটা ব্রিজ আছে, এখানে একটা রিক্সা পাই, রিক্সাতে উঠি, ব্রিজটা একটু অনেক বড়, রিক্সার ব্রিজের অপর পাড়ে আসছি, দেখি একটা মহিলা দাঁড়িয়ে আছে। তো রিক্সায় হাত দিয়ে দাঁড়া করাইলো, দাঁড়া করার পর আমরা বললো যে আপনি কোথায় যাবেন? আমি বলছি আমি একটু সোনাপুর যাবো, আমাদের গ্রামের নাম সোনাপুর। তো বলে যে আমি ওইদিকে যাব, এখন তো আমি কোনো গাড়ি পাই না, আমাকে নেবেন? তো আমি রিক্সাওয়ালা বলছি যে যদি উনি নেয় তাহলে ঠিক আছে আসতে পারেন। তো বলছে ঠিক আছে, যেহেতু একই পথ চলেন। তখন উনিও আমার পাশে বসলো, একটু যাওয়ার পরে এখন ওনার থেকে উঠার টাইমে আসলে যেভাবে দেখছি, কিন্তু উঠার পর তখন ওনাকে আমি আর ওইভাবে দেখতেছি না। সেটা হলো ওনার থেকে এক ধরনের আতর জাতীয় কিছু একটা সেন্ট পারফিউম বাইরিতেছে। এটা ক্রমে আমরা যাচ্ছি, এখান থেকে রিক্সা দিয়ে গেলে হয়তো আমার বাড়ি প্রায় 20-25 মিনিট সময় লাগবে। যত পথে যাচ্ছি না কেন তত ক্রমান্বয়ে ওনার থেকে আসলে এক ধরনের আতরের সেন্ট বাইর হচ্ছে। এখন আমার ভিতরে খুব একটা কেমন লাগতেছে যে এটা আবার কেমন হতে পারে, সে একজন মহিলা আর যখন উঠছে তখন কোনো কিছু পায় নাই, এখন ক্রমান্বয়ে ওনার থেকে আতরের সেন্ট বাইর হচ্ছে, এটা মনে হয় কোনো মানুষ না। এটা আমার ভিতর থেকে আমি নিজে নিজে একটা মানে বিলিভ করতেছি যে এটা আসলে মানুষ না। তা ওখানে যাওয়ার পরে আমাদের বাড়ি থেকে আরও আধা কিলোমিটার দক্ষিণে এটা দায় দিঘি বলে একটা অনেক বড় দিঘি আছে। তাই এখানে আমরা যখন পৌঁছি তখন হলো প্রায় 1:20 এরকম হবে বা 1:15। দিঘির যখন উত্তর ফালে যাই ওই দিঘিটা কিন্তু অনেক বড়, উত্তর ফালে গিয়ে স্যার বলছে যে আমি এখানে নামবো। এখন এক পাশে হলো বাড়ি, আর এক পাশে দিঘি, আর সামনে দুই পাশে হলো বাগান, বাগানের মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো রিক্সাওয়ালা দাঁড়ায়, যখন দাঁড়াইলো দেখলাম উনি নামলো, উনি নামি দিঘির উপর দিয়ে পানির উপর দিয়ে হাঁটতেছে। এই টাইমে পরস্পর এখন 7টা মানুষ নামতেছে এই রিক্সা থেকে, রিক্সাওয়ালা এটা দেখে দিছে দৌড়। এখন আমি রিক্সা থেকে নেমে গেছি, আরে একজন উঠলো আমার সাথে, উনি নামি সামনের দিকে পানির উপর গেলো, একের পর এক এইভাবে আরও 6 জন যখন মহিলা নামলো, এই দেখি তো রিক্সাওয়ালা তো নাই, ও অনেক দৌড়ে চলে গেছে। এখন আমি দাঁড়াই, আমি অনেক কাঁদতেছি, মানে কী করবো আমি আসলে বুঝতে পারতেছি না। তখন আমি আমি আমার পথে যেটা ওই আমি উত্তর দিকে যা হাঁটতেছি এমন টাইমে আমার সামনে যাই, ওরা ব্যারিকেড দিয়ে দাঁড়াইলো। আমি বলছি কী সে আপনারা কারা, আমাকে ব্যারিকেড দিচ্ছেন কেন? এখন এই হাসে এক একজন এক এক রূপের। তো এটা তখন বুঝতে পারছি যে আসলে এটা কোনো মানুষ না, এটা হয়তো পরিজাতিই হবে কিছু। তো এখন একটা আসে আমাকে জড়ে ধরতে চাচ্ছে, আমি মানে পিছের থেকে একটা লাত্থি দিছি। আমি ওদেরকে এখন একবার একটা আসে আমাকে ধরতে, আমি কখনো লাত্থি দিই কখনো ঘুষি দিই, কিন্তু ওরা মাটিতে না পড়ে ওরা কিন্তু শূন্যের উপরে বাসতেছে এইভাবে। তখন তো আমার তার আসলে বুঝতে পারি নাই, কিন্তু আমার এখন যাবো কীভাবে আমি সেই চিন্তা করতেছি। আর ওই যে নেমে দিঘির উপর দিয়ে হাঁটতে গেছে, আমি ওনাকে ডাকতেছি আফা,
দেখেন ওরা আমার সাথে কী করতেছে। এইভাবে করতে করতে আমি একটা পর্যায়ে মানে চিৎকে দিয়ে কাঁদতেছি, অথচ আমি যেখানে দাঁড়ানো ছিলাম ওইখান থেকে একটা বাড়ি আছে কত 50 গজ দূরত্ব হবে, যে কোনো একটা লোককে ডাকলে শোনা যায়। আমি কিন্তু চিৎকে দিয়ে ডাকতেছি, কেউ আছেন কেউ আছেন, এদিকে আসেন আমাকে বাঁচান, দেখেন কি এরা কারা কী করতেছে। আমি এবার চিৎকে দিতে আসি আর ওরা হাসতেছে, মানে আমাকে জড়ায় ধরতে আসতেছে, আমি ওদেরকে তাড়ানোর চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবে পারতেছি না। একবার একরকম ওরা এক এক রূপ ধরতেছে, তো একটা পর্যায়ে আসি ওই আমি যাকে যে নেমে গেছে দিগের দিকে নেমে গেছে, আমি ওনাকে ডাক দিছি আপনি এদিকে আসেন, আপনি নেমে এদেরকে কেন দিয়ে গেছেন, এরা কারা। ও এখান থেকে দাঁড়ায় দেখলো কিছুক্ষণ, 10-15 মিনিট পর উনি দেখে আসছে, আসা ওদেরকে বলতেছে তোমরা এমন করতেছে কেন, কি হয়েছে। আমি বলতেছি দেখ না ওরা কি করতেছে, আমার খুব ভয় লাগতেছে। আর বলতেছে তুমি এখন কোথায় যাবে, আমি বলছি আমি বাড়িতে যাব। ক তুমি বাড়িতে যাবা, তুমি জানো না আমি কে, আমি বলছি আমি না আমি জানি না তুমি কে। এবার তুমি বলতেছি, বলতেছে কেন আমি তোমাকে প্রায় দেখে আসি, আমি তোমার সাথে কথা বলছি, তোমার ওই যে লেখার ফলে দেখা করলাম, সালাম দিলাম, কথা বললাম, পিং সিটিতে গেলাম, দেখা কথা বললাম, দেখা করলাম। তাই বলছি না তো ওইখানে আমি যাকে দেখছি সে তো আপনি না বা তুমি না, কি বলতেছে এগুলো, ক আমি কিন্তু একজন হাফেজা, তোমার কোনো সমস্যা নাই। তাই বলছি এরা আমার সাথে কেন এমন করলো, এরা কারা, ক তুমি এখনও জানো না যে আমি কে বা আমরা এখানে কারা। বলছি না আমি বুঝতেছি না, আমি বাড়ি যাব, আমার খুব ভয় লাগতেছে। এইভাবে ওরা ওইখানে প্রায় দাঁড়ায় কিছুক্ষণ কথোপকথন করলাম, বলার পর একটা পর্যায়ে আসে আমি মানে আমার কাছে অস্বস্তি লাগতেছে, আমি কান্না ভেঙে পড়তেছি, আমাকে এখান থেকে আমি বাড়ি যেতে চাই, আমাকে এখান থেকে আমার ছেড়ে দাও, আমি বাড়ির দিকে চলে যাব। আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে তোমাকে পৌঁছাই দেব। তো একটা পর্যায়ে আমি আর বলতে পারতেছি না, কিন্তু আমার শক্তি আছে, আমি চোখেও কিছু দেখতেছি না। পরে আমি যখন দেখি না আমি চোখ খুলছি, এই ফাঁকে ধরুন সময় গেছে অনেকক্ষণ, যেটা আসলে ওই টাইমে কেউ না দেখলে তার কেউ বুঝবে না যে আসলে কী হচ্ছে আর কী হবে, যে কতটুকু ভয়ানক হইতে পারে ওই সময়টুকু। তো পরে আমি যেন মানে বুঝতেছি কেউ আমাকে দৌড়ছে কিন্তু আমি চোখ মেলতে পারতেছি না। পরে আমি আমাদের হাঁটার একটা ইয়ে করলাম, হাঁটতে পারতেছি না, পর দেখে আমি হঠাৎ একটা শূন্য একটা অনুভব করলাম। পর আমি একটু যখন চোখ মেললাম দেখি আমাদের উঠানে, কিন্তু আমাদের বাড়ি আর ওই জায়গাটা আধা কিলোমিটার দূরত্ব হবে, কিন্তু ওইটুকু পথ আমি আসলে কিন্তু হাঁটিয়ে আসি নাই, আমাকে হয়তো ওরাই কেউ একজনের দিয়ে আসছে। তো পরে যখন আমি যখন বুঝতে পারলাম যে আমি উঠানে, তখন হাঁটি আমি আমার ঘরের দিকে ঢুকলাম, ঢুকে আমার মাকে ডাকলাম যে মা আমি আসছি উঠেন। তো আমার মা দরজা খুললো, যে বললো যে তুমি এত রাত্রে আসছো কেন, কোনো সমস্যা হয় না। আমি মা পরে বলবো, সমস্যা তো হয়েছে এখন বলা যাবে না, আমি খুব ভয় পেয়েছি, এইভাবে কখনো আর রাত্রে আসিও না। এটা হলো আমার দ্বিতীয় গল্প।